ঢকুয়াখানার চাঞ্চল্যকর হাপতিয়া সেটিয়াগার হত্যাকাণ্ডর আজিও রহস্য ভেদ নহল। 22 দিন পিছতো নুলাল জাহাঙ্গীরর কথা মন, সুসূত্র নুলাল পলাতক ঘোষিত সুনীল গগৈ। আরক্ষীর দাবি, সুনীল গগৈয়ে জাহাঙ্গীরক হত্যা করে নিজের হত্যার নাটক রচিছে। তার বিপরীতে সুনীলর পরিয়ালর দাবি, তৃতীয় পক্ষ জাহাঙ্গীর আর সুনীল দুয়োকে হত্যা করেছে। এই দুই বিপরীত বিন্দু কেন্দ্র করিয়ে চলি আছে রহস্যজনক হত্যাকাণ্ডটির চর্চা। আরক্ষী এতিয়ালে পলাতক ঘোষিত সুনীল গগৈর লোকেশন ট্রেস করব পৰা নাই। কোট কেনেদরে সুনীল গগৈ আত্মগোপন করে আছে তার কোনো সম্ভেদ নাই। অসমৰ বাহিৰলৈ পলাই গল নেকি সুনীল গগৈ? সুনীল গগৈর সন্ধান নাপালে সুনীল গগৈ পরিয়ালৰ মাৰাথন জেৰা চলি আছে ঢকুৱাখানা থানাত। দেওবাৰ একেৰাহে পঞ্চম দিনাও ঢকুৱাখানা থানাত জেৰা কৰা হয় সুনীল গগৈর পত্নী পুষ্পা গগৈ আর পুত্র সৌরভ গগৈ। নিরুদ্দিষ্ট সুনীল গগৈর সন্ধানত পরিয়ালৰ লোকক মাৰাথন জেৰা চলাই আছে আৰক্ষীয়ে। কিন্তু পরিয়ালৰ পৰা সুনীল গগৈর অবস্থিতি সম্পর্কত কোনো ক্লু উলিয়াবলৈ সক্ষম হোৱা নাই আৰক্ষী। সুনীলৰ পত্নী পুত্র ভতিজাকৰ লগতে অন্য এগৰাকী মহিলাকো আৰক্ষীয়ে সোধা পোছা কৰিছে। রাজমিস্ত্রী জাহাঙ্গীরৰ সৈতে সম্পর্ক থকা মহিলাগৰাকীক গোপন স্থানত রাখি জেৰা চলাই আছে আৰক্ষীয়ে। পূর্বে 4 দিনে দিনজোৰা জেৰাৰ অন্তত স্বাস্থ্য পরীক্ষা কৰি ঘৰলৈ যাবলৈ দিছিল সুনীল গগৈৰ পত্নী আৰু পুত্র। ইপিনে তদন্তৰ নামত আৰক্ষীয়ে হাৰাশাস্তি কৰাৰো অভিযোগ উত্থাপন কৰিছে সুনীলৰ পৰিয়ালে। সুনীল গগৈ পরিয়ালে পিএইচইর অভিযন্তা জয়ন্ত গোস্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলিছে যদিও এই পর্যন্ত হত্যাকাণ্ডত জয়ন্ত গোস্বামী জড়িত থাকার কোনো তথ্য প্রমাণ পোহরলে নাই আহা। উল্লেখযোগ্য যে জয়ন্ত গোস্বামীয়ে ঘুষ লওয়ার খবর দুর্নীতি নিবারকক দিছিল সুনীল গগৈ, সুনীলে ধরাই দিছিল জয়ন্ত গোস্বামী। পরিয়ালর দাবি, এই আখেজতে জয়ন্ত গোস্বামীয়ে হত্যা করেছে সুনীল, লগতে হত্যা করেছে জাহাঙ্গীরক। কিন্তু আরক্ষীর তদন্তত এতিয়া মূল টার্গেট হয়েছে সুনীল গগৈ। আরক্ষীয়ে এতিয়ালৈকে এই সম্পর্ক জয়ন্ত গোস্বামী সোধা পোছা নাই করা। আরক্ষীয়ে ঘটনার নিয়ম মাফিক তদন্ত করছে। সুনীল গগৈর সন্ধান পালে সমগ্র ঘটনার রহস্য পূর পড়ব। যদি আরক্ষীয়ে দাবি করা ধরনের সুনীল গগৈ সঁচাকৈয়ে জীয়াই আছে তেন্তে এদিন তো ধরা পড়ব, কিন্তু এই মুহূর্ত সকলো হয়ে আছে ঢোল। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।